আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইতিমধ্যে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা মোংলা সমুদ্র বন্দর ত্যাগ করছি। সুন্দর আমাদের কামরুল ও ছবি তোলায় খুব ব্যস্ত। আমাদের ফরাজ সাহেব নাস্তার প্রিপারেশন নিচ্ছে, আমরা এখনো নাস্তা করিনি, বাট এখন আমরা নাস্তা খাবো আর কি। আমাদের নাস্তা পর্ব চলতেছে। বাগযোগ করে খাও, বাগযোগ করে খাও, মারামারি করো না। তুমি বাইরে থাকো, আমরা খাই না। তুমি খাও। এই যে আমাদের পেটুক, এর হচ্ছে না, আমাকেও দিচ্ছে না। হ্যাঁ খাও খাও, কতদিন যে খাও না। এই খাবার জীবনে প্রথম খাচ্ছি। জীবনে প্রথম খাচ্ছে, এখন বুঝেন এত বছর বয়স হয়েছে এখনো। ফুটবল খেলে, আমাদের ফরহাদ স্যার ফুটবল ভালো খেলতে পারে, সদ্য বিবাহিত পার্সন, এই জন্য খুব ফুটবল ভালো খেলতে পারে। সে ডে নাইট টি টোয়েন্টি খেলে, বলে টি টোয়েন্টি খেলে। ওকে যাক, ভালো। সবাই খাবারে ব্যস্ত। সকালের নাস্তা শেষে আমরা সুন্দরবনের প্রকৃতি দেখছিলাম ভোর থেকে। ভোরটি সুন্দরবনের একেবারে কিনারা ঘেঁষে কিন্তু যাচ্ছিল, খুব উপভোগ করছিলাম। ভোর থেকে সুন্দরবনের ভেতর দেখা যাচ্ছিল, এই যে আমাদের ভোটের মতো এরকম আরও দুইটি ভোট পাল্লা লাগছিল, কে কার আগে চলবে যাবে। এভাবে কিন্তু আমরা সুন্দরবনের ভেতর দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর এই যে কে কার আগে যাবে একটা প্রতিযোগিতা চলছে। আমাদের ভোটটি কিন্তু নদীর বুক চিরে ফুল স্পিডে আগায় যাচ্ছে সুন্দরবনের দিকে। এটার স্পিডটা কিন্তু প্রচুর ছিল। এইদিকে আমাদের এই যে পালোয়ানরা ছবি তুলতেছে। আজকে বোটের চালক এই চাচার সাথে আপনাদেরকে কিন্তু আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি। চাচার কিন্তু অমায়িক ব্যবহার। এই যে দেখতেছেন বড় একটা শিপ, অনেক বড় একটা শিপ। এটা কিন্তু এই শিপ দিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে বিভিন্ন দেশ থেকে। এই শিপটি হচ্ছে আকিজ গ্রুপ অফ কোম্পানির একটি শিপ। কত বড় হয়তো বা আপনারা এই ভিডিওতে অনুমান করতে পারবেন, কিন্তু এই অনুমানের থেকেও এটা কিন্তু অনেক বড় একটা শিপ। এই শিপ থেকে কিন্তু আবার এই যে ছোট ছোট শিপগুলো দিয়ে কিন্তু পণ্য পরিবহন করা হয়। আসলে এখানে অনেক শত শত শিপ দেখবেন, কারণ হচ্ছে আমরা আগেই বলছি এটা আমরা মোংলা বন্দরে আছি। এখন মোংলা কিন্তু এই যে সুন্দরবনের পাশেরই একটা মোংলা বন্দর, যেখানে হাজার হাজার শিপ এসে এখানে থাকে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে প্রোভাইড করে থাকে এই ধরনের শিপগুলো। আমরা চলে এসে এই যে প্রথমে বান্দর মামার দেখা পেয়ে গেছি। ওকে, প্রথমেই তো বান্দর মামার সাথে দেখা হয়ে গেছে। আমরা চলে আসছি এই যে হারবাড়িয়াতে, আমরা চলে আসছি। ওকে বান্দর মামা, এই যে হারবাড়িয়াতে প্রথমে আমাদের বানর মামার সাথে দেখা হয়ে গেল। আমরা প্রচুর পরিমাণের বানর দেখবো এখানে। বানরের সাথে সেলফি তুলতেছে, ঠিক আছে, পরে তুলো। কেমন এনজয় করতেছো কামরুল? শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, এনজয় হচ্ছে। কি এক অদ্ভুত ব্যাপার, 10 মিনিট আগেও যেখানে পানি ছিল এখন পানি নাই। নৌকার মাঝি বেচারা আছে বিপদে। হারবাড়িয়া পয়েন্টের এই পদ্ম পুকুরটি আপনাকে মুগ্ধ করবে, যেখানে পদ্ম ফুটে আছে, দেখতে খুব সুন্দর। আপনারা হারবাড়িয়া পয়েন্টের ভেতরে ঢুকলেই এটা আপনাদের প্রথমেই চোখে পড়বে। বাঘ এবং হরিণ না দেখলেও বাঘ এবং হরিণের পায়ের ছাপ কিন্তু ইতিমধ্যে দেখে ফেলছে আর বিভিন্ন ধরনের গবেষণা। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের উপরে। এই যে হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা উপরে উঠেছিলাম এটাতে। এটা থেকে বনটা মোটামুটি কিছুটা কাভারেজ হয়, মোটামুটি দেখা যায় উপর থেকে বনটা। এই কাঠের স্ট্রেচার চড়ে আমরা বনের দিকে ঢুকে যাচ্ছি। এই যে দুপাশ দিয়ে গাছ, আর এই যে কাঠের স্ট্রেচার, এটা ধরে আমাদের বনের ভিতরে যেতে হবে। আসলে নিজের চোখে না দেখলে আসলে সৌন্দর্যটা যে কত সেটা উপলব্ধি করা ইম্পসিবল। মাঝে মাঝে এই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে,
আর হরিণের সাপ দেখা যাচ্ছে। যদিও এখন আমরা হরিণ বাঘমামার দেখা যদিও আমরা এখনো পাইনি। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। কাঠের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা মূলত যাচ্ছি। দীর্ঘ অনেকটা পথ আমাদের এই হারবাড়িয়ায় হাঁটতে হবে। খুব সুন্দর একটা জায়গা, আসলে আসলেই মনটা ভালো হয়ে যায়। মনের যত ক্লান্তি, গ্লানি, হতাশা এগুলো দূর হয়ে যায়। না, আসলে প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলার একটা অপূর্ব নিদর্শন, যে কতটা সুন্দরভাবে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এ হচ্ছে পুকুরের উপরে ছাউনি, এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন। হচ্ছে হারবাড়িয়া পয়েন্টের পদ্ম পুকুরের উপর ছাউনি, যেখানে পুরো বন ঘুরে এসে আপনি রেস্ট নিতে পারবেন। এখন আমরা বানর মামার সাথে দেখা হলো, আমাদের হারবাড়িয়ার ট্যুর শেষ। এখানে প্রচুর পরিমাণের বানর আছে, যেখানে সকালে খুব কম ছিল। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। করম